আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অন্য সব ভিডিওগুলোর মতো আমার আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে আমি নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আসলে চাউলের মধ্যে টমেটো রাখলে কি হয়। আসলে আপনারা পুরো অবাক হয়ে যাবেন যে চাউলের মধ্যে টমেটো রেখে কি হয়ে যায়, পুরো অবাক হয়ে যাবেন, আর আপনারা অনেক বড় বিপদ থেকেও বেঁচে যেতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন। তো আসলে চাউল আমাদের অত্যন্ত উপকারী একটা আসলে খাদ্যদ্রব্য, আসলে ভাত ছাড়া আমরা তো বাঁচি না। তো চাউল দিয়ে অনেক কিছুই হয়, চাউল দিয়ে আর টমেটো দিয়ে যে এত কিছু হয় সেটা আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। আসলে আমরা বাজার থেকে টমেটো কিনে নিয়ে আসি, আমরা কি খাই, আমরা কি সত্যি ভালো কিছু খাই? আসলে মনে হয় না। আসলে এই টমেটোগুলো কি দিয়ে পাকায়? বিভিন্ন ধরনের ফরমালিন দিয়ে পাকায়, এতে করে আমরা অনেক বড় বিপদের মধ্যে পড়ছি প্রতিনিয়ত। আসলে লাল টকটকা টমেটো ছাড়া আমাদের ভালোই লাগে না। এই টকটকা টমেটো আসলে কাঁচা টমেটো, আমাদের নিজের দেখা, ছোটোবেলায় আমরা দেখেছি যে কাঁচা টমেটো দু একদিনের মধ্যেই কি মেডিসিন দিয়ে একেবারে পেকে ফেলে। আসলে এগুলো কি আমাদের খাওয়া ঠিক হচ্ছে? অবশ্যই না। তো অবশ্যই আপনারা বাজার থেকে কাঁচা টমেটো কিনে নিয়ে আসার চেষ্টা করবেন, এবং কাঁচা টমেটো কিনে নিয়ে আসার পর আপনারা চাউলের মধ্যে রেখে দিবেন। তো এই পাকা টমেটো কেনার চেয়ে কাঁচা টমেটো কেনা অনেকটা ভালো। আসলে কাঁচা টমেটোর মধ্যে সেরকম কোনো ফরমালিন দেওয়া থাকে না, কিছুই দেওয়া থাকে না। সেই কাঁচা টমেটোটা যদি আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, নিয়ে আসার পর এই যে চাউল দেখতে পাচ্ছেন, চাউলের ভিতরে যদি আপনারা এই টমেটোটা রেখে দেন, তাহলে এক থেকে দুই ঘন্টার মধ্যেই টমেটো পেকে যাবে। টমেটোতে যদি কোনো সমস্যা না থাকে অবশ্যই পেকে যাবে। তো যদি একটু সময় লাগে তাও কোনো সমস্যা নেই, আপনারা এই চাউলের মধ্যে দিয়ে আপনারা টমেটো পেকে নির্ভেজালভাবে খেতে পারেন। এতে আপনাদের কোনো সমস্যা হবে না, অনেক বড় বিপদ থেকে আপনারা বেঁচে যাবেন, ফরমালিনমুক্ত খাবার পেয়ে যাবেন। তো এভাবে আপনারা আমও এরকম কাঁচা আম কিনে চাউলের মধ্যে রেখে পেকে খেতে পারেন। এভাবে বিভিন্ন ধরনের ফল, মানে এভাবে বিভিন্ন ফল আপনারা পেকে খেতে পারেন এই চাউলের মধ্যে দিয়ে। চাউলের গরমে এভাবে বিভিন্ন ফল পাকানো যায়। তো টমেটোও এভাবে আপনারা পেকে নিতে পারেন, তাহলে আপনারা অনেক বড় বিপদ থেকে বেঁচে যাবেন। তো টমেটো, আমের সিজন আসতেছে, আম, তা আপনারা বড় বিপদ থেকে রক্ষা পেয়ে যাবেন, ফরমালিন আর আপনাদেরকে খেতে হবে না। আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, আর এই চাউল দিয়েও অনেক কিছু করা যায়। আসলে চাউল অনেক উপকারী। এই চাউলটা আসলে আমরা যদি ঘুম থেকে উঠে একটু দু চারটা চাউল খেয়ে পানি খেয়ে নিই, তাহলে আমাদের যদি কোনো গ্যাসের সমস্যা থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। কাঁচা চাউলের উপকারিতা বলে বোঝানোর মতো নয়, দু চারটা চাউল খেয়ে পানি খেলে আপনাদের মেদ ভুঁড়িও কমে যাবে, এবং আপনাদের যদি গ্যাস থাকে গ্যাসও নিমিষেই মানে কমে যাবে। এভাবে যদি প্রতিদিন সকালবেলা আপনারা দু চারটা করে চাউল খেয়ে পানি খেয়ে নেন, আবার অনেকের হাঁচি ওঠে, হাঁচি থামতে চায় না, তো এই চাউল যদি আপনারা দাঁতে চেপে ধরে রাখেন, কিছুক্ষণের মধ্যেই আপনাদের হাঁচি নিমিষেই বন্ধ হয়ে যাবে। তো এভাবে আপনারা আপনাদের যে কোনো ফল বাজার থেকে কিনে নিয়ে এসে আপনারা পাকিয়ে খেতে পারেন চাউলের ভিতর দিয়ে। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। তো আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না, আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আসলে চাউলের আরও গুণাগুণ আছে যেটা বলে শেষ করার মতো না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।